আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমি ওয়াইফাই রাউটার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা নতুন রাউটার কিনবেন ভাবতেছেন, কিন্তু কোন ব্র্যান্ডের রাউটার কিনবেন, কী দেখে রাউটার কিনবেন এবং রাউটার সম্পর্কে আপনার কোনো বেসিক ধারণা নেই বা জানাশোনা নেই, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যে। কারণ আজকের ভিডিওতে আমি প্রায় 7 বছরের অভিজ্ঞতা শেয়ার করব। আজকের ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে রাউটার সম্পর্কে আপনার একটি সুন্দর ধারণা হয়ে যাবে এবং আপনি ভালো একটি রাউটার সিলেক্ট করতে পারবেন বা পছন্দ করে কিনতে পারবেন। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বাজারে অনেক ধরনের রাউটার রয়েছে। আপনি রাউটার সম্পর্কে বেসিক ধারণা না থাকার কারণে দোকানদারে আপনাদেরকে নর্মাল একটি রাউটার ধরিয়ে দিচ্ছে। আপনি বাসায় ব্যবহার করে কিন্তু সেরকম স্পিড পাচ্ছেন না এবং রুমের বাইরে গেলে সিগন্যাল পাচ্ছেন না, এরকম অনেক সমস্যা হয়। তো আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে ভালো একটি রাউটার আপনি পছন্দ করেই কিনতে পারবেন। কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না এবং কেউ আপনাকে ঠকাতে পারবে না। তো আশা করি সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। তো আপনারা আমার সামনে টিপি লিঙ্কের একটি ওয়্যারলেস রাউটার দেখতেছেন। এটা 300 Mbps, এটা হাই পাওয়ার ওয়্যারলেস এন রাউটার। এই রাউটারটা আমি প্রায় 7 বছর আগে কিনেছিলাম। এই রাউটারটা আমি 7 বছর ব্যবহার করে আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি যে আপনারা কী দেখে রাউটার কিনবেন। কারণ দোকানের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের অনেকগুলো রাউটার থাকে, যেগুলো রাউটার একসাথে দেখে আপনি বুঝতে পারেন না কোন রাউটারটা ভালো এবং কোন রাউটারটা কিনবেন। তো আমি আজকের ভিডিওতে যেই অপশনটা দেখাই দেবো, সেটা দেখে আপনি চোখ বন্ধ করে কিনে নিয়ে আসবেন। কেনার পরে আপনি ব্যবহার করে বুঝতে পারবেন যে রাউটারটা আপনি সঠিক রাউটারটা কিনতে পারছেন। এখন কথা হচ্ছে আপনারা কী দেখে রাউটার কিনবেন। এটা হচ্ছে টিপি লিঙ্কের 300 Mbps হাই পাওয়ার ওয়্যারলেস এন রাউটার এবং এটার 2টা এন্টিনা। দোকানদারে অনেক সময় বলে দেবে 3 এন্টিনা কিংবা 4 এন্টিনা কেনার জন্য, তাহলে আপনি রুমের বাইরে ভালো সিগন্যাল পাবেন বা দূর থেকেও ভালো সিগন্যাল পাবেন। আসলে আপনার এন্টিনার দিকে কোনো মনোযোগ দেওয়ার দরকার নেই, আপনি মনোযোগ দেবেন ডিবিআইয়ের দিকে। তো এটা দেখুন 9 ডিবিআই। আমরা নর্মালি বাজারে যেগুলো রেগুলার পাওয়া যায় সেগুলো হচ্ছে 5 ডিবিআই থাকে। এটা দেখুন আমার হাই পাওয়ার 9 ডিবিআই উপরে দেওয়াই আছে। এটা যেরকম হাই পাওয়ার লেখা আছে, সেটা কাজের সাথে লেখার সম্পূর্ণ মিল আছে। কারণ আমি এটা প্রায় 7 বছর ব্যবহার করে আপনাদের মাঝে নিয়ে আসছি। আপনারা অবশ্যই নতুন রাউটার কেনার আগে ডিবিআই বেশি দেখে কিনবেন, এন্টিনা বেশি দেখে কেনার কোনো প্রয়োজন নেই। এখন আমি আপনাদেরকে 5 ডিবিআই এবং 9 ডিবিআইয়ের মধ্যে পার্থক্যটা দেখাই দেবো এবং এদের সিগন্যালের গতিটা সেটা দেখাই দেবো। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। তো আমি এখন ওয়্যারলেস রাউটার 9 ডিবিআই এবং 5 ডিবিআইয়ের পার্থক্যটা দেখাই দেবো। এটা হচ্ছে 9 ডিবিআই ওয়্যারলেস রাউটার আর এটা হচ্ছে 5 ডিবিআই ওয়্যারলেস নর্মাল রাউটার। তো দেখুন 9 ডিবি যেই ওয়্যারলেস রাউটারটা, সেটা 2টা ওয়াল পাস করে কিন্তু মোবাইলে আপনি ফুল সিগন্যাল পাচ্ছেন। ওয়াইফাইয়ের যে সিগন্যালগুলো 4টা খুঁটি কিন্তু ফুল পাচ্ছেন। আর নর্মাল যে 5 ডিবিআই রাউটারটা, সেটা কিন্তু ওয়াল পাস করে সিগন্যাল পাচ্ছেন কিন্তু আপনি 1টা খুঁটি পাচ্ছেন। ওয়াইফাইয়ের যে খুঁটিটা সেটা কিন্তু 1টা পাচ্ছেন, যা ছবিতেই কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। তার মানে আপনি 5 ডিবিআই ব্যবহার করলে কিন্তু সিগন্যাল পাবেন কিন্তু নেট ব্যবহার করতে পারবেন না। আর আপনি যদি 9 ডিবিআই ব্যবহার করেন, 2টা ওয়াল বা 2-3টা রুম পাস করে কিন্তু আপনি ফুল ইন্টারনেট পাবেন বা ফুল নেট ব্যবহার করতে পারবেন ফুল স্পিডে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি পার্থক্য দেখাই দেবো। এই পার্থক্যগুলো কিন্তু ওয়্যারলেসের যে বক্সটা থাকবে, যে কার্টনটা থাকবে, কার্টনের উপরে কিন্তু দেওয়া থাকবে। আমি কার্টনের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন নিচের ফ্লোরে আপনার রাউটার রয়েছে, দোতলাতে কিন্তু আপনি 9 ডিবিআই যেটা সেটা কিন্তু সিগন্যাল পাচ্ছেন। আর 5 ডিবিআই যে রাউটারটা, এটা কিন্তু দোতলাতে সিগন্যাল পাচ্ছেন কিন্তু নেটওয়ার্ক কম পাচ্ছেন। তো বুঝতে পারতেছেন 9 ডিবিআই যে রাউটারটা, সেটা কিন্তু গতি অনেক বেশি। আপনি 2-3টা রুম বা 1-2-3 তলা পর্যন্ত কিন্তু আপনি ফুল ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। 5 ডিবিআই বা নর্মাল এই রাউটারগুলো কিন্তু আপনি দোতলাতেই সিগন্যাল পাবেন না ভালো করে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন। আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করে নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর ভিডিওতে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সমাধান দিয়ে দেব। তো সকলকেই অসংখ্য ধন্যবাদ।